ভদ্রক ষোল নম্বর জাতীয় রাজপথ ডাহাণীগড়িয়া ছক নিকটে বিলম্বিত রাত্রে সড়ক দুর্ঘটনা কন্টেনর সহ বোলেরু ধক্কা হওয়া পরে রাস্তা মঝিরে জলিলা কন্টেনর খবর পাই অগ্নিসেমা বাহিনী ঘটনাস্থলে পৌঁছি নিয়াকু আয়ত্ত করেছিল তবে কন্টেনরটি মুম্বাইর পার্সল নিয়ে কলিকতা যাওয়া বেড়ে এই দুর্ঘটনা ঘটিল তবে অগ্নিসেবা বাহিনী নিয়াকু আয়ত্ত করা সহ কন্টেনরে থাকা ফ্লিপকার্ট সামগ্রীগুড় সুরক্ষিতভাবে উদ্ধার করেছে তবে এই দুর্ঘটনার কে মৃতাহত হয়ে নথিবা সূচনা মিলছে তবে কন্টেনর ড্রাইভর বোলেরুরে থাকা তিনজন যাত্রী সামান্য আহত হয়েছিল বেড়ে সেমানকু ভদ্রক মেডিকাল চিকিৎসিত করা যাইছে ভদ্রক বিজেপি মহিলা মোর্চা পক্ষর নয়াগড়র কুন্নিপরি মৃত্যু ঘটনার আজ বিজেপি মহিলা মোর্চা পক্ষর বিক্ষোভ করা যাইছে নয়াগড়র পাঁচ বর্ষর কুন্নিপরি হত্যা অভিযোগে সম্পৃক্ত মন্ত্রী সহযোগী বাবুলি সাহু ঘণ্ট ঘোড়াউঁচ মন্ত্রী অরুণ সাহুঙ্ ইশারায় নয়াগড় পুলিশ সে নিয়ে বিজেপি মহিলা মোর্চা পক্ষ বিজেপি জেলা কার্যালয় পক্ষ এক রালি বাহারি বন্ধ ছকটায় পৌঁছিছিল পরে বিক্ষোভ প্রদর্শন করা সহ মন্ত্রী ইস্তফা দাবি করেছেন পরে মন্ত্রী অরুণ সাহু কুশ পুতলিকা দাহ করা যাইছে পরীকু ন্যায় মিলবানি রাজ্য সরকার বর্ষেবা সহ আন্দোলন তীব্র হব বলে চেতাবনী দিয়েছেন ভদ্রক মহিলা মোর্চার সদস্য মানে ভদ্রকর রমেশ পাগল রিপোর্ট অভয় নিউজ ওড়িশা।